সেই ছাত্রদেরকে বলছি কোষে দেখো পনেরোটাকে ক্ষেত্র বল সংক্রান্ত অঙ্কগুলো তোমাদেরকে আমি করাচ্ছি আমি প্রচণ্ড সৎ পদ্ধতিতে অঙ্কগুলো করাচ্ছি আমার অঙ্কগুলো তোমরা ফলো করো এবং আমার ভিডিওগুলোকে লাইক ও সাবস্ক্রাইব করো তাহলে দেখবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে এখন চৌদ্দ অঙ্কটা কী বলেছে আমাদের আয়তকর বাগানের কর্ণ বরাবর একটি বেড়া দেবো আয়তকর বাগানের দৈর্ঘ্য প্রস্তুত যথাক্রমে বারো সাত মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে দেখি এখন বেড়াটি আয়তকর বাগানটিকে দুটি ত্রিভুজ বিভক্ত করেছে প্রতিটি ত্রিভুজের পরিসীমা কত এখন বর্গাকার বাগানের দৈর্ঘ্য কত বারো মিটার আয়ত বাগানের দৈর্ঘ্য বরকার নয় বাগানের দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার পোস্ত হচ্ছে সাত মিটার তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত রুটো বারো রুটোভার বারো স্কোয়ার প্লাস সাতের মিটার এখন ব্যাটাটি যেহেতু আয়তকার বাগানটিকে দুটি ত্রিবুজই বিভক্ত করেছে অতএব তার প্রত্যেকটির পরিসীমা কত হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা মানে কি তিনটে বহুর যোগফল এখানে দেখো দৈর্ঘ্য একটা বহু প্রস্থ একটা বাহু আর তোমার কর্ণ একটা বাহু তাহলে তিনটে বাহু হচ্ছে তাহলে বারো প্লাস সাত প্লাস রুট একশো তিরানব্বই মোট হচ্ছে উনিশ প্লাস রুট একশো তিরানব্বই মিটার তাহলে বাগানের পরিসীমা কত হচ্ছে যে ত্রিভুজটা হয়েছে তার পরিসীমা হচ্ছে উনিশ প্লাস একশো তিরানব্বই মিটার অর্থাৎ বেড়ার দৈর্ঘ্য আমি কত পেয়েছি বেড়ার দৈর্ঘ্য পেয়েছি রুট একশো তিরানব্বই মিটার আর প্রতিটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে উনিশ প্লাস রুট একশো তিরানব্বই মিটার